বাংলাদেশের রাজনীতিতে যত ট্যাকটিক্স আছে, কৌশল আছে, এই কৌশলগুলোর ক্ষেত্রে সঠিক পথ দেখানোর ক্ষেত্রে জামাতের কোনো বিকল্প নাই। এই জায়গাতে আমরা কিন্তু মারাত্মকভাবে এক ধরনের মানে ধরা খেয়েছি, ভোট দিতে পারলাম না। শেখ হাসিনা চালাকি করে, চতুরতা করে জনগণকে ঠকিয়েছে, সেই ঠকানোর নির্বাচন আমরা মানি না। এই কথাটাই ঘুরে ফিরে বলতে হবে, শুক্র শুক্র 14 দিন হয় নাই, 15 দিন হয় নাই, অথচ আমরা এই কথাটাই দৃঢ় হবে বলতে পারছি। অমুকের মুক্তি দাও, অমুকের মুক্তি দাও, ভাই অমুকের মুক্তি দিলে কি হবে? ঘোড়ার ডিম হবে। উমুক যখন বাইরে ছিল তখনও ঘোড়ার ডিম হয়েছে, উমুক ভিতরে আছে সেটাও ঘোড়ার ডিম, উমুক আবার বাইরে হলে সেটাও ঘোড়ার ডিম হবে। বাইরে থাকুক ভিতরে থাকুক, যে কোনো পরিস্থিতিতে মৌলিক যে দাবি সেই দাবি থেকে সরা যাবে না, এইটা রাজনৈতিক দলগুলো ভুলে গেছে। জি, এই নির্বাচন কমিশন ধরে নিয়েছে, ভালো হোক খারাপ হোক তারা নির্বাচন করেই ফেলবে এবং তারা করেই ফেলেছে। এখানে আমরা যারা আন্দোলন করছি আমাদেরও দুর্বলতা রয়েছে। আমি কি ধরনের দুর্বলতা দেখেন, 1996 সালে মাত্র তিনটা দল, মৌলিক তিনটা দল আন্দোলন করে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার দাবি আদায় করেছিল, কিন্তু 2023-এ এসে এখানে অনেকগুলো দল আন্দোলন করছে, 70টার উপরে দল আন্দোলন করছে, কিন্তু এই 70টার উপরে দল তারা কিন্তু কি চায় সেই বিষয়ে ঐক্যবদ্ধ হতে পারে নাই। যেমন আপনার হলো, আমরা কেউ কেউ বলছি তত্ত্বাবধায়ক সরকার চাই, আবার বাম সংগঠন যারা আছে তারা বলছে না এই শব্দটা জামাতের দেওয়া, এই শব্দটা আমরা বলবো না, আমরা বলবো হলো তদারকি সরকার, মানে কতটুকু চালাকি। আবার আরেকটা ইসলামিক সংগঠন তারা বলতেছে যে না এটা জামাতের দেওয়া এই শব্দ, আমরা বলবো জাতীয় সরকার। আরেকজন বলছে না আমরা একটু অন্যভাবে বলি নিরপেক্ষ সরকার। অর্থাৎ আন্দোলনে কি আমরা চাই সেই বিষয়েই এই আন্দোলনের ব্যর্থতা হলো, যে আমরা ঐক্যবদ্ধ হয়ে বলতে পারি নাই যে আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই। এটা হলো একটা বড় সমস্যা। অথচ যেই সংগঠনগুলো এই এক এক শব্দে আসার ক্ষেত্রে বাধা প্রদান করলো, সেই সংগঠনগুলোর কোনো কর্মী নাই। পুরোটা সময় তারা শেখ হাসিনা যেরকম দামি নির্বাচন করেছে তারা ওই রকম ভাবে দামি আন্দোলন করেছে, আধা ঘন্টার আন্দোলন, 10 মিনিটের আন্দোলন, 20 মিনিটের আন্দোলন, তারপরে রাস্তায় এসেছে, মানে রাস্তা মনে হয় আগুনের হলো একটা পুলসিরাত, এই এই পুলসিরাতের উঠে হুড়মুড়কে দৌড় মেরে আবার চলে গেছে এই আন্দোলন থেকে। তো এই সামগ্রিক একটা পরিস্থিতি ছিল। অথচ 95-96 সালে এই জায়গাটাতে শেখ হাসিনা বলতে পেরেছিল যে জামাতে ইসলামের আমির যে বক্তব্য দিবে ওইটা আমার বক্তব্য, জামাতে ইসলাম যে সিদ্ধান্ত দিবে ওইটা আমার সিদ্ধান্ত। অর্থাৎ শেখ হাসিনা মুক্তিযুদ্ধের ফেরিওয়ালা হয়েও জামাতের কথাকে বিশ্বাস আস্থা রেখে সে আন্দোলন সফল করেছিল, কিন্তু এই সময়টাতে আমরা আয়সা সেটা করতে পারলাম না। বাংলাদেশের রাজনীতিতে যত ট্যাকটিক্স আছে, কৌশল আছে, এই কৌশলগুলোর ক্ষেত্রে সঠিক পথ দেখানোর ক্ষেত্রে জামাতের কোনো বিকল্প নাই। এই জায়গাতে আমরা কিন্তু মারাত্মকভাবে এক ধরনের মানে ধরা খেয়েছি। এবং 7 তারিখের নির্বাচনে আমাদের উচিত ছিল যে 2-3 লাখ মানুষ। শুনতে পাচ্ছি না, আপনি আবারও ডিসকানেক্ট হয়ে গেছেন মনে হয়, ইন্টারনেটে সমস্যা, অথবা 50,000 মানুষকে টেনে হিচড়ে আমাদের উচিত ছিল নির্বাচন কমিশন থেকে, নির্বাচন কমিশনারকে টেনে হিচড়ে আপনার হলো একটা কোরবানির পশুর মতো তাকে নিয়ে এসে, বাইরে নিয়ে এসে তাকে সাইন করানো যে এই নির্বাচন থেকে সে পদত্যাগ করলো। আমরা কিন্তু সেটা করি নাই। এমনকি 7 তারিখে যে নির্বাচন হলো, ঢাকা শহরে একটা ভালো মিছিলও আমরা করতে পারিনি, জনগণ মিছিলের অপেক্ষায় ছিল। আমরা যখন প্রেস ক্লাবে গিয়েছি আপনার হলো প্রতিবাদ করার জন্য, তখন দেখেছি অনেক প্রায় 150 রিক্সাওয়ালা তারা বলতেছে ভাই মিছিল কোথায়, মিছিল কোথায়। তো এগুলো মানে একটা ভয়ঙ্কর আপনার হলো পরিস্থিতি। এবং এখন আমরা যে মানে আমরা যে আমরা শুক্র শুক্র 7 দিন হয় নাই, আমরা এখন এখন আমরা ভোটের কথা ভুলে গেছি, যে একটা ভালো নির্বাচন চাই, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই, এটা ভুলে গেছি। আপনি দেখবেন গত 2 দিনের যে রাজনৈতিক দলগুলো যে প্রোগ্রাম হয়েছে সেখানে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের দাবি করা হয় নাই, সেখানে কিন্তু পুনরায় নির্বাচন দাবি করা হয় নাই, সেখানে কিন্তু নিরপেক্ষ সরকার দাবি করা হয় নাই। মানে তাহলে মানে কি এমন হলো যে হঠাৎ করে আমরা ভোটের দাবি থেকে সরে আসলাম? মানে আমার প্রশ্ন এগুলো আমি যতটুকু জানি, আমার কাছে যে ইনফরমেশন আছে, মানে আমার সংগঠনকে নির্বাচন কমিশন গোয়েন্দা সংস্থাগুলো কিভাবে ফোর্স করছে যে আপনারা হলো রাজবন্দীদের মুক্তি চাচ্ছেন না কেন? মানে গোয়েন্দা সংস্থারা শিখায় দেয় রাজবন্দীর মুক্তি চাই আমরা, হ্যাঁ বলে আপনারা রাজবন্দীদের মুক্তি করেন, মুক্তি করলে বড় আন্দোলন হবে। অথচ রাজবন্দীরা মুক্তি পাবে কি না পাবে এইটা আমার এখন গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমার একটাই গুরুত্বপূর্ণ বিষয় যে আমি আমার ভোট দিতে পারলাম না। শেখ হাসিনা চালাকি করে, চতুরতা করে জনগণকে ঠকিয়েছে,
সেই ঠকানোর নির্বাচন আমরা মানি না, এই কথাটাই ঘুরে ফিরে বলতে হবে। শুক্র শুক্র 14 দিন হয় নাই, 15 দিন হয় নাই, অথচ আমরা এই কথাটাই দৃঢ় হবে বলতে পারছি না, আমরা বলছি না। আমার প্রশ্ন হলো যে বলতে পারছে না কেন বিরোধী দলরা, বলছে না কেন? না না, এটা আমি তো বললাম যে আমাকে যেভাবে গোয়েন্দা সংস্থাগুলো ফোর্স করে যে ভোটের দাবি থেকে সরে, মানে ওইটা না বলে এখন রাজবন্দীদের মুক্তি বেশি প্রয়োজন, মানে তারা আমাদেরকে বুঝায় যে রাজবন্দীদের মুক্ত করতে হবে তাহলে আন্দোলন হবে, কিন্তু এইটা তো কোনো কথা না। আমরা যখন কোটা সংস্কার আন্দোলন করেছি সেই আন্দোলনের সময় আমাদের পর আমাদের 24 জন নেতার মধ্যে 19 জনকে গ্রেপ্তার করেছিল, তারপরেও আমরা আমাদের আমাদের আন্দোলনের সহযোগিতাদের মুক্তির জন্য প্রোগ্রাম করি নাই। আমরা আমরা ওই এক জায়গাতেই বলেছি যে যতদিনই গ্রেপ্তার করো, শেষ ব্যক্তি থাকলেও শেষ ব্যক্তি বলবে যে কোটা সংস্কার চাই। ঠিক একইভাবে ভোটের দাবিতে যে প্রোগ্রাম সেখানেও একইভাবে যে শেষ ব্যক্তি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত বলতে হবে আমি আমার ভোট দিতে পারলাম না, আমার ভোটের অধিকার চুরি করেছে, আমার আমার জনগণকে ধোকা দিয়েছে, জনগণের সঙ্গে প্রতারণা করেছে, বাল শিশু গ্যাং দিয়ে কিশোর গ্যাং দিয়ে ভোট করেছে, এই ধরনের প্রতারণাগুলো হয়েছে। আমরা এই কথাটাতে দৃঢ়ভাবে থাকতে পারি নাই। আমার মনে হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলগুলোকে শিখাই দিচ্ছে আজকে কি প্রোগ্রাম হবে, কালকে কি প্রোগ্রাম হবে, সেই শিখানো বলে অনুযায়ী তারা সেই প্রোগ্রামগুলো করতেছে। আমি জানি না কেন আমার মনে হয় আর কি, কারণ আমার ক্ষেত্রে গোয়েন্দা সংস্থাগুলো আমাকে যেভাবে প্রভাবিত করেছে আমি 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 বুঝতে আমি আমি বুঝতে পেরেছি যে এই প্রভাবিত তারা অন্য দলগুলোকেও করছে, যে তারা তারা কোনোভাবে ভোটের অধিকারের কথাটি ভুলাই দিতে চায় আমাদেরকে, আমাদেরকে ভুলাই দিতে চায়। এই এই পরিস্থিতিতে এখন এখন মানুষ ভোটের অধিকার দাবিতে দলগুলো ভোটের ভোটের অধিকার দাবি থেকে প্রোগ্রাম করা শুরু করে বন্ধ করে বলতেছে অমুকের মুক্তি দাও, অমুকের মুক্তি দাও, অমুকের মুক্তি দাও। ভাই অমুকের মুক্তি দিলে কি হবে? ঘোড়ার ডিম হবে। অমুক যখন বাইরে ছিল তখনও ঘোড়ার ডিম হয়েছে, অমুক ভিতরে আছে সেটাও ঘোড়ার ডিম, অমুক আবার বাইরে হলে সেটাও ঘোড়ার ডিম হবে। বাইরে থাকুক ভিতরে থাকুক যে কোনো পরিস্থিতিতে মৌলিক যে দাবি সে দাবি থেকে সরা যাবে না, এইটা রাজনৈতিক দলগুলো ভুলে গেছে। আমি বলি একটু, মানে টিআইবি তো মানে অল্প অল্প মানে প্রকাশ করেছে, সামান্য সামান্য প্রকাশ করেছে, টিআইবিরও সাহস নাই প্রকৃত চিত্র প্রকাশ করার। কিভাবে কিশোরদেরকে দিয়ে, অপ্রাপ্ত বয়স্ক দিয়ে, শিশুদেরকে দিয়ে ভোট দিয়েছে, নকল লাইন তৈরি করেছে, এগুলো উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে ইতিহাসে। টিআইবির সাহস নাই এগুলো ব্যাপকভাবে প্রকাশ করা। এবং এখানে ব্রিটিশ একজন পর্যবেক্ষক বলে গেছে যেভাবে ভোট হয়েছে 7% উপরে, মানে এই ভোট কোনোভাবেই গণনা করা সম্ভব না। শেখ হাসিনা একটা জোর করে আমাদেরকে ধোকা দিল, জনগণকে ধোকা দিল, এবং এটা মানে একবারে নিশ্চিত থাকার কারণও নাই। মানে আপনার যদি একদিন পকেট মার হয় আপনি আফসোস করেন, আহারে পকেট মারটা পকেটটা আবার কাটে গেল, দ্বিতীয় দিন পকেট কেটে নিলে দ্বিতীয় দিন আফসোস হয় যে আপনার পকেটটা কেটে নিল, তৃতীয় দিন যখন পকেট কাটে তখন যদি আপনি ধরতে পারেন তাকে কিন্তু পিড়াতে পেরেতে মানুষ মেরে ফেলে। কিন্তু তো শেখ হাসিনার ক্ষেত্রে প্রথমবার ভোট চুরি, দ্বিতীয়বার ভোট চুরি, তৃতীয়বার ভোট চুরি, যখন জনগণ ধরবে আমি জানি না সে চোরের মতো এদেরকে মানে গরু পিতা করবে কিনা। হ্যাঁ, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এখন ছাত্রলীগ নেতারা আওয়ামী লীগ নেতারা যেভাবে মানুষকে হুমকি ধামকি দেয়, এই নির্বাচন শুধুমাত্র শেখ হাসিনার পট পরিবর্তন করেনি, প্রত্যেকটা পাড়ায় মহল্লায় একটা লাঠিয়াল বাহিনী তৈরি হয়েছে, সন্ত্রাসী বাহিনী তৈরি হয়েছে, তারা মানুষকে ধমক দেয়, মানুষকে শাসন করে, শোষণ করে, মানুষের মনে আতঙ্ক তৈরি করে। মানে শেখ হাসিনা শুধু নিজের মানচিত্র পরিবর্তন করেনি, পুরো দেশের মানচিত্র বদলাই দিছে, পুরো নিজের প্রোফাইল শুধু পরিবর্তন করেনি, পুরো দেশের প্রোফাইলটা পরিবর্তন করে আমাদেরকে সংকটে ফেলে দিয়েছে। আমরা দেশের বাইরে মানুষগুলো বলে যে বাংলাদেশে বাংলাদেশের দুর্নাম হয়েছে, শেখ হাসিনা শুধু নিজের দুর্নাম করেনি বাংলাদেশের দুর্নাম করছে। তো এই দুর্নামগুলোর প্রতিকার হবে, কখন হবে কি হবে আমি জানি না, তবে আমরা অপেক্ষা করতেছি, আমরা বিভিন্ন কৌশল করতেছি, শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রাখছি যে তাকে কিভাবে ষড়যন্ত্র করে ফেলাই দেওয়া যায় জনগণকে সাথে করে নিয়ে। আমরা চেষ্টা করছি, আমরা পারছি না কিন্তু চেষ্টা অব্যাহত আছে। অসংখ্য ধন্যবাদ।